আচ্ছা আঙ্কেল, বাজারটা কতদিনে পুরানো হবে? 200 বছরের বেশি। আরে চাচা, এই জায়গায় আছেন? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমার দেখা সবচেয়ে বড় একটি বাজার সম্পর্কে আপনাদের ধারণা দিব। ধীরে ধীরে আপনাদের বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও আমি আজকে খুব ভোরবেলায় এসেছি বাজারটাতে একটি জনশূন্য ভিউ পাওয়ার জন্য, যেহেতু অনেক বড় একটি বাজার, বাজারটি অনেক জনবহুল, তাই আপনাদের দেখানোর সুবিধার্থে সকালবেলায় ভিউটি আমি নিয়েছি। তিনটি পর্বে ভাগ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের দ্বিতীয় পর্ব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বে ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। Thank you.
দুধ বাঁধু আনি বাদ দিয়ে নেই আনছে গা মাছের হাট থেকে বের হয়ে যেতেছি এখন, আপনাদের অন্য আরেকটা স্পট দেখাবো। এখান থেকে হোলসেলে কিনে ওখানে রিটেলাররা বিক্রি করে আর কি। আসসালামু আলাইকুম। আরে চাচা এই জায়গায় আছেন? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এগুলো শুটকি না? একটু আগে যে চাচারা দেখছেন পান, এই চাচার দোকান খুলছে এখন। ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। একদম বড় হাটে দিয়ে গেছে। এই দোকানগুলির মধ্যে হাড়ি পাতিল তাই না? আর এইগুলি এই মাছাগুলি বলেন, এক মিনিট বলেন, এই মাছাগুলিতে কি বসে? বটি দাও বিক্রি। আপনি আঙ্কেল সব 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 করে ধরেন, আমি দেখি আমি ভিডিওটা বানাই করি না, ওখানে রাখে না। Thank you.
আজ থেকে 15 বছর আগে বিদেশি যাইছি, মাটি মধ্যে দোকানদারি করি, তখন তুলছে। আবার আমার কাছে হবে মোবাইল ভাড়াইছে, বুঝছো? তখন ভিডিও করে ই দেখেছিল, হন ওইটা আছে, এই বড়ি বহাইছে, সেই ইটি বহাইছে, সেই মানুষ দুন আমি যেটা নিছি এটাও পাবেন, আপনি কোন দোকানে কাজ করেন? আচ্ছা, আপনার নাম? বিশাল। বিশাল, খুব সুন্দর নাম। এগুলির মধ্যে বডি আর এই পাশে যেগুলো দেখা যায়, এই পাশে যেগুলো এগুলি সব একবার ওই মাথা পর্যন্ত না? আচ্ছা, আসেন, এদিকে যাবেন। এই সাইডটা হলো হাড়ি পাতিল। আসসালামু আলাইকুম। আইসি তো অনেকক্ষণ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে ওই পাশে কি অনেক বড় বাজার তো, যার কারণে আমাকে ঘুরতে অনেক সময় লাগে। এই হলো বাইশাহাটি, এই পুরো এরিয়াটাই হচ্ছে পাশের হাটি। এটা বাসার হাটি পুরোটাই, এই যে জায়গায় জায়গায় বাস সাজায় রাখছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই যে বাস সাজায় রাখছে, এই যে বাস সাজায় রাখছে, এই যে বাস সাজায় রাখছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। থেকে আবার ফেরত আসছি যে সমস্ত এলাকায়, এখন গরু হাটির দিকে যাচ্ছি আমরা। গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি বিক্রি হয় এইসব এলাকায়, ওইখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? ওমর ফারুক। আপনি এখানে দোকান কতদিন করেন? 2 বছর। এর আগে কোথায় ছিলেন? আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে গরুহাট, বিশাল মাঠ দেখতে পাচ্ছেন। পুরো ফ্লোরটা ইটের সোলিং করে দেওয়া দেখা যাচ্ছে, না পুরোটা না, অধিকাংশ ও অল্প একটু জায়গা ইটের সোলিং করে দেওয়া আছে। বিশাল এরিয়া এটা, এখানে ছাগল, মহিষ, গরু সব ধরনের ইয়া বিক্রি হয়। হ্যাঁ, বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা এরিয়া। খালা এখানে পিঠা নিয়ে বসছে, বাবা পিঠা। আমি এক চোখ করে আপনাকে কতটুকু দেখাবো বুঝতে পারছি না, তবে অনেক বড় একটা এরিয়া হচ্ছে আমাদের এই গরুহাটি, বুঝতে পারতেছেন বিশাল বড় বাজার। এগুলো একদম ওই রাস্তার মাথা থেকে শুরু করে এদিক দিয়ে সবই কিন্তু দোকান, গরুহাটের পাশেই বিশাল এরিয়া, আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক বড় একটা এরিয়া এখানে। হ্যাঁ,
এগুলো এই যে গরু মহিষ বেঁধে রাখার জন্য। কলেজ রোডের দিকে আর সামনে কলেজ, নন্দিনা সিরা মার্কেট এরিয়া। এটা হলো সিরা মার্কেট, সামনে হচ্ছে রেল স্টেশন, ওই তো ওই পাশে রেল স্টেশন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ওই হচ্ছে রেল স্টেশন, রেল স্টেশন থেকেই সিরা মার্কেট। আসসালামু আলাইকুম।